Assalamualaikum viewers. Asha kori apnara sob bhalo achen. Alhamdulillah, ami motamoti bhalo achi. Ar guys, ajke holo giya amra jainam Jafron. Obosshoi obosshoi rasta dekhe bujhte parar. Screene amader on video dekhe bujhte parar amra ki poriman busy amra jawar pothe. Just holo ki amra niyot korchi je ajke Jafron jainam. To jehetu ajke niyot korchi Jafron jainam, na gelle na hoy. Amar to system apnara janoen je badia amra dori badi mekh tufan ghurnijor diloi badi jai. To camera-r piche asho bhai, bondho 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 ki obossha tomar bhalo acho? সেই লাগের এখন বৃষ্টি একটু কমছে আর আমরা আবার রওনা দিই জাফলংর উদ্দেশ্যে আর আজকের ভিডিও মানে তেমন জাফলংর গেলে কিতা বন্ধ এখন ঢুকতে টিকিট লাগে নি নি না লাগে না কিতা হল আর মায়াবী ঝর্ণার বর্তমান অবস্থা সেই সো আমরা মায়াবী ঝর্ণা যাইব আজকের ভিডিওটা বলার থেকে রাত পর্যন্ত পুরো দেখবা আর অবশ্যই অবশ্যই এনজয় করবা আজকের ভিডিও গাইস অস্থির গাইজ এর আগেও আমি কিন্তু জাফলং বর্ষার সময় অনেকবার গেছি বাট এবার কোর বর্ষার সময় জাফলংর ভ্রমণটা আসলে একবারেই ভিন্ন মানে সেই রকম একটা টোর আসলো আমরা আর আপনারা হয়তো ক্যামেরার সামনে দেখতে পারবা যে মেঘগুলা কিলান একবারে পাহাড়ের খান্দাত লাগে তো আজকের ভিডিওটা পুরা দেখবা আর অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবা গাইজ আমরা বৃষ্টির মাঝে মেঘ খাইতে খাইতে বৃষ্টি খাইতে খাইতে আর কি অলরেডি শ্রীফুর চা বাগানের খান্দাত আইচ্ছি দেখতে পারবা দয় সাইডে দেখালি চা বাগান আর চা বাগান তো অত সময় ক্যামেরার পিছিয়ে থাকি মাতলাম এখন একটু সামনে ইয়ে মাতি নাকি তা সো গাইজ এই জায়গা বর্তমানে আমরা যে জায়গাটা সেক্টর লগে শ্রীপুর আর আমরা নর্মালি কিন্তু ও সাইডে থাকি এই সাইডে কিন্তু সিজন সারা হয়তো বা এই সাইডে ঢুকতে দেন না মান্না বন্ধু আর একবার ইয়ে ট্রাই করছিলাম দেখ আর আজকে কিন্তু গাইজ অহর মানুষ আছেন বন্ধু একটা গুণা মারি দেখাও অনেক সুন্দরী তরুণী এন্ড স্টিল নাও এখনো বৃষ্টি দেয় ব্যাক সাইড দেখতে পাররা আমার খুবই বন্ধু বন্ধু খাই দিয়ে গিন নিয়ে চলো বিশাদ আমরা লাগাইলে আছে গাইজ আর একটা জিনিস আছে আমি ভিডিও মাঝে কইতাম বলে গেছি ইন্ডিয়ার যারা আছেন অবশ্যই অবশ্যই আমার পেজও আর ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবা নক করবা আমরা খুব সুন বিশা লাগাই দিছি ডাউকি বাই দিলে আমরা শিলং যাইমু বা আসাম করিম সব জায়গা যাইমু খুব সুন আইমু তো টাকা খাওয়ার জায়গা পাইলাম না গাইজ একটু আপনারা যদি খাওয়াই নাই তাইলে আমরা অবশ্যই অবশ্যই আইমু ব্যাক সাইডে দেখতে পারা বর্তমানে যে মেঘালয় কতটুকু সুন্দর হইব বন্ধু জায়গা থেকে চলে বোঝা যায় গাইজ দেখো কা ব্যাক সাইড সেই আর এই সাইডে তো চা বাগান আছেও তো সিলেট টোরোর লাগিয়া সব থেকে বেস্ট হইল লাগে বৃষ্টির সময় যদিও বৃষ্টির সবসময় আটা উঠা যায় না বাট বৃষ্টির সময় লাগে জোস একটা সময় আমি অনেকবার জাফলং বা এই রোডে দিয়ে গেছি বাট আজকের লাগান সুন্দর আমার কোনো দিনও লাগছে না তো চলো বন্ধু আমরা যাই গাইজ নিচে এমন অবস্থা যে নৌকা ছাড়া নামা ইম্পসিবল আপনারা দেখতে পারবো হয়তো প্রচুর পানি যে জায়গা পাত্তর তাক্তর আটা যাইতো এই জায়গাতে এখন আর আটার কোনো ওয়েও নাই তো অনেক জায়গা বৃষ্টিতে ভিজি আর ড্রাইভ করিয়া আওয়ার পরে যখনই দেখলাম যে জাফলং তো ফাত্তর নয় গাল্লা ফাত্তর গেল কই ফাত্তর তুকাইতে তুকাইতে তো গাইজ ফাত্তর আর পাই না পরে দেখলাম না এই জায়গার তো ফানিয়ে সারা ফাত্তর গুড়ি লিছে কিন্তু এখন আইয়া আটিতাম কোন বাড়ি আর দিতাম কোন বাড়ি আর কোন বাড়ি গিয়ে আমি মায়াবী ঝর্ণা দেখতাম তাহলে খুব একটা টেনশন পড়ে গেছিলাম গাইজ পরে কি তো হয়েছে আমি ক্যামেরার সামনে ওইয়া কই সো গাইজ ফাইনালি আমরা ছিলাম গিয়া জাফলং আর জাফলং জাফলং হিসাবে আসলে লাগেন না মন্দির একটা তো ভাই ফিরো জাফলং এর বর্তমানে কোন লঙ্গ আছে আমি আসলে কইতে পারলাম না আমি কোন বাড়ি ফাত্তর দেখলাম আর কোন বাড়ি গীতা দেখলাম আই আজকে এইবার মানে এইবার আইয়ার পরে সম্পূর্ণ সবকিছু চেঞ্জ লাগে আর এই সাইডে তো অক্কা মেঘালয়ের কি অবস্থা আমরা কিন্তু শুন বন্ধু ই অবস্থা দেখে আমার আসলে লাগে বিছাটা লাগাইছে যেহেতু আমরা খুব শুন যাওয়ার দরকার বন্ধু ই জিনিসটা কিন্তু মিস করা যায় না কোনো হলেও যায় না গীতা হোক তো যাই হোক গাইজ আমরা লেগে গাড়ি পার্কিংয়ে আসছে লেগে মসজিদের সামনে তো মসজিদ হইন পার্কিং করা যায় যদি কেউ ওয়াইন করতে পারেন এন্ড দেন আমরা এখন যাইমু কই যাইমু নিজেও জানি না নৌকায় নিয়ে যাওয়া যায় কিতায় নিয়ে যাওয়া যায় বুঝলাম এখন ফাত্তর নাই রাস্তা কিন্তু ফাত্তর নাই এখন কই যাওয়া যায় এখন আমি কিচ্ছু জানি না তো যাই সামনে গিয়া একটা নৌকা দিকে লইতাম পারিনি বা কিতা করেন ভাই তারা
তাই আমি খুব তাড়াতাড়ি আসছি আপনাদের এরিয়ায় আপনাদের আপনাদের কারো মেয়ের জামাই কারো নাতিনের জামাই হয়ে তো যাইওক যাই আমরা এখন চলো আমি আসলে মুখ দিয়া ভাষা দিয়ে আর কি প্রকাশ করতে পারতাম না যে বর্তমানে জাফলং রে কত সুন্দর লাগে মানে আমার লাইফে আমি যতবার জাফলং গেছি সববার থেকে এইবার কো জাফলং টোরটা গিয়ে আমি মানে খুবই বেশি স্যাটিসফাইড হইছি জাফলং এর বিউটি দিকে জাফলং যে কত সুন্দর হইতে পারে বৃষ্টির সময় জাস্ট একটু আর কি পাত্রটা মিস করছি পাত্র আটিয়া দিকে গোসল করতে পারছি না আর যেহেতু বৃষ্টির মাঝে ভিজিয়ে গেছি এমনি তো আমার খুব ঠান্ডা লাগছে কারণ বাইকে হুকায় মানে বাইক চলছে আবার শুকাইছি আবার বিচ্ছিত করছি আর কি তো যাই হোক এখন আমরা উফরে যাই উফরে গিয়ে আপনার লগে বিস্তারিত মাতি বর্তমানে জাফলং এর অবস্থাটা আসলে কিটা গাইস আমরা প্রচুর বৃষ্টি খাইতে খাইতে আইছে এই জায়গা থেকে দেখি তো পানি পুরো লোড মানে জাফলং এর আর কোনো পাত্র পাওয়া যায় না এই জায়গা তো কইয়া আর ভিতর লগে ঝর্ণা আছে তো ঝর্ণা লাগি যত সম্ভব লোকালে মানুষ আগে যাইতো নৌকায় লগে 60 টাকা 80 টাকা বা সর্বোচ্চ 100 টাকা বাট আজকে দেখলাম যে মানে আমি কিটা কইতাম সিলেটের মানুষেরও সমস্যা নাই না পুরো বাঙালিরও সমস্যা তো মানুষ বিপদ পরি অত দূর হইতে গেইলো বা আমরা তো আইসি সিলেট থেকেও বাট মানুষ আরো দূর হইতে গেছে তারা এখন নৌকা ভাড়া 2000 টাকা করিয়া বইতাছে আপনি গেলে আইলে আধা ঘন্টা তারা থাকবো 2000 টাকা তো এগুলো আসলে আমি কোনো কিছু বুঝতাম পারলাম না যারা যারা ভিডিওটা দেখলা যদি জাফলং ঘর কেউ দেখিয়া তখন তো আমি একটু কইম যে এটা আসলে উচিত নাই আর আরেকটা কথা হইলো গিয়া 10 টাকার যে টিকিটের ব্যাপারটা আসলো এটা হইলো গিয়া অতদিন আসলো বাট আমি একটা ইয়ার মাঝে দেখছিলাম যে 7 দিনের লাগে স্থগিত আর এখন 50-50 মানে আমি শিওর নাই পুরা একবারে তোলার সম্ভাবনা বেশি বাট যেহেতু শিওর হইতে পারলাম না তো শিওর আমরা হওয়ার দরকার নাই কিতা কবে যদি এখানে পোস্ট দিচ্ছেন বাট পোস্টের উপরে তো ভিত্তি করা যায় না তো আমি এটার গ্যারান্টি দিতে পারলাম না আর ফিসে দেখতে পারা আপনারা জনিবার আগামীর শ্বশুর বাড়ির এলাকা তো আমি চিন্তা করছি যে ইন্ডিয়াতে একটা বিয়া সিলেটের 64 জেলার 64টা সিলেটের গ্রাম বাংলাদেশের টোটাল ফটো লাগবে 64 না খানো এলাউড সাইডটা বাংলাদেশ ইসলামিকলি সাতটা নাইনি বর্তমানে মেঘালয়ের কি সুন্দর একটা অবস্থা আছে তো আমরা চিন্তা করছি মেয়ের লাস্টে জুনের ফার্স্টের দিকে বা জুনের মাস তখন আমরা লইলিয়া যাইমু আর মেঘে ভিজে অবস্থা পুরো খারাপ আর এখন কিতা করতাম ভাই আমরা কিছু করার আছে নি জেলান ভাবছিলাম জেলান আমরা একটু এনজয় করবো আসলে এখন লোক এই জায়গায় নৌকা নাইও আগে তো আপনারা কইছে নৌকারিও নৌকা নাইও যাওয়া মানে মানুষ পুরো লোড আর বাইরে থেকে মানুষ যারা আইছেন তারারে আগে সুযোগ সুবিধা বেশি দেওয়ার দরকার আমরা পার্সোনাল নিজের থেকে যার কারণে আমরা ইন্তে ঘড়িয়ে আইছি আর ইভিউ আমার প্রতিটা ব্লগে যতটা জাফলং করছে ততটা তো আছে আর কিতা কইতাম কিছু হওয়ার নাই এখন লাগে আমরা ইন্তে আস্তে আস্তে দেখে সামনে দিয়ে যাই মান্না দ্বারা ওই লাগে পাইকানা ওসাইডে আমরা ওসাইডে বাইক তুই আইছি আর ওই লাগে বর্তমান জাফলঙ্গর অবস্থা ঈদের পরে বৃষ্টির সিজনও তো যারা যারা বাইরে থেকে দেখরা তারা অবশ্য অবশ্য কইমু জাফলং উক্কা জাফলং এখন খুবই সুন্দর মানে আমি আমার লাইফে যতবার জাফলং আছে 6 থেকে 7 বার বাট এবার হইলে গিয়ে জাফলং বেস্ট আসলো দেখার লাগিয়া মানে সুন্দর আসলো জাস্ট রোহিতটা নাই যার কারণে সিঁড়িবাদি উঠতে আইতো একটু ভালো লাগছে রোহিত থাকলে ভাই ওনও জানছে সুইতে আমি একবার রোহিতের মাঝে ইয়ে করছিলাম আর জাফলং কোনো দিন আইতাম না ফলি তিন দেখরা এইবার আসলে মোবাইল দিয়ে সিট করার লাগিয়া কারণ খালি বৃষ্টি দেয় একজনের দিয়ে না তাই হোক আমরা বারোই এবারকার জাফলং টোরও আসলে দেখার মতন বহুত জিনিস আসলো বহুত জিনিস দেখছি উপভোগ করছি যদিও বা ফানিত নামছি না যদিও বা মায়াবী ঝর্ণাত গেছি না কারণ প্রচুর মানুষের চাপ আর নৌকা খুবই অল্প আর ফানি খুবই বেশি বাড়ি গেছে যার কারণে সব দেখ চিন্তা করিয়া বাইরের মানুষটা প্রায়োরিটি দিয়া আমরা হইলগিয়া নৌকায় মায়াবী ঝর্ণাত মানে দেখাত গেছি না তো আশা করলাম আজকের ব্লগটা আপনারা সবাই উপভোগ করছেন আর দেখতে দেখতে এখন আমরা জাফলং থেকে বার হয়ে যেরাম তো যারা যারা অত সময় পর্যন্ত ভিডিও দেখছেন তারা থ্যাংক ইউ সো মাচ আপনার লগে আমার দেখাইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গাত অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম